আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো অ্যালোভেরা জেল এর সাথে আমি আরও দুটি উপকরণ দিয়ে চুল করব। আমি সিল্কি আর চুল একটু পরিমাণও চুল পড়বে না, সেটা কিন্তু ভিডিও শেষে দেখবো দেব। আর আমি ভিডিওটা যখন দিয়ে থাকি চুলে অ্যাপ্লাই করবো, তখনই দেখবেন আমি কী কী দিচ্ছি। তো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম 1 চা-চামচ, আর নারিকেল দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ দিয়ে। এগুলোর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়ে দিব, সেটা হলো দেখবো আর দেখবে, আমি দিব আপনারা দেখবেন। এর সাথে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল গতকালকে আমি একটি অ্যালোভেরা দিয়ে আমি একটি ভিডিও দিয়ে এলাম। ওই অ্যালোভেরা জেলের থেকে আমি কিছু অংশ অ্যালোভেরা জেল রেখে দিব। এবার আমি একটি চামচ দিয়ে এগুলাকে আমি আলতোভাবে নিব, যেহেতু কোনো প্রকারে দানা দানা ভাব না আসে, আর পানিও যেহেতু হয় পানি হয়, বাট জেলটা হবে পাতলা। যে তেলের সাথে আর যে আমি তেল নিয়েছি আর দিব লেবু রস, এগুলোর সাথে যেহেতু অ্যালোভেরা জেলটা মিক্স হয়ে যায়, মিক্স করার পরে আমি এগুলাকে মিক্স করে ভালোভাবে তারপরে চুলে আমি সিটি দিয়ে দিয়ে আমি কিন্তু এগুলা মিক্স করা সিটি দিয়ে এভাবে অ্যাপ্লাই করে যাব চুলে। একেভাবে আমি গোসলের আগে দিই, তবে কিন্তু আমি প্রতিদিন দিই না, সপ্তাহে কিন্তু একদিন একইভাবে দিই। ইনশাল্লাহ একটা চুলও আমার উঠে না, উঠবেই না। তো এভাবে কিন্তু আমি সবসময় চুলে কিন্তু অ্যাপ্লাই করি। এবার আমি মিক্স করে নিয়ে চুলে ক্লিপটা খুলে এক সাইডে রেখে এবার আমি এক এক করে চুলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে যদি 24 ঘন্টা রাখেন তাহলে ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আমি আবার ফিরে আসবো। আল্লাহ হাফিজ।